ফ্রেন্ডস, আমরা এখন আছি ভিক্টোরিয়ার সামনে, যেটি মেইনলি কলকাতার একটি বড় অ্যাট্রাকশন। কথিত আছে এটি ব্রিটিশদের নির্মাণ, অ্যান্ড আমরা পুরোটা ভিডিও জুড়ে আপনাদের ঘুরে দেখাবো কোথায় কী রয়েছে ভিক্টোরিয়ার। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে, অ্যান্ড আমাদের সাথে থাকবেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। রানী ভিক্টোরিয়ার একটি শ্বেত পাথরে নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় 1906 খ্রিস্টাব্দে। সৌধটি উদ্বোধন হয় 1921 খ্রিস্টাব্দে। বেলফাস্ট সিটি হলের স্থাপত্য শৈলীর অদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। স্যার উইলিয়াম এমারসনকে প্রথমে ইতালীয় রেনেসাঁ স্থাপত্যশৈলীর স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করতে বলা হলে তিনি শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রয়োগের বিরোধিতা করেন এবং ইন্দো সারাসেনিক শৈলীর সঙ্গে মুঘল উপাদান যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা, জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। ভিনসেন্ট এইচ ছিলেন এই সৌধের অধীক্ষক স্থপতি। সৌধ সংলগ্ন বাগানটি নকশা প্রস্তুত করেছিলেন লর্ড গ্রেডিসন ও স্যার জন প্রেইন। কলকাতা মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার উপর নির্মাণ কার্যের দায়িত্ব অর্পিত হয়েছিল সেই সময়। সৌধের সর্বোচ্চ গম্বুজ বিগল ধরনী বিজয়দূতের একটি কালো ব্রোঞ্জ মূর্তি রয়েছে।
বায়ুপ্রবাহ শক্তিশালী হলে বল বেয়ারিং যুক্ত একটি পাদপীঠের উপর স্থাপিত মূর্তিটি হাওয়া মোড়কের কাজ করে। এক উচ্চ পর্যায়ের পরিবেশ বিজ্ঞানী মহলের অভিমত হলো, কলকাতার দূষণের ফলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সাদা পাথরের মলিনতার ছোঁয়া লেগেছে। এই দূষণ থেকে শতাব্দী প্রাচীন সৌধকে রক্ষা করাটা খুবই জরুরি, কেননা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ কলকাতার গর্বের প্রতীক রূপে বিশ্বের অঙ্গনে প্রতিভাত। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উত্তর দিকে অবস্থিত কুইন্সওয়ে, ডান্সিং ফাউন্টেন, তারপর বিস্তীর্ণ ব্রিগেড প্যারেড ময়দান, দক্ষিণে আশ্চর্য জগদীশচন্দ্র বোস রোড এবং তারপর শেঠ শুক্লাল কারনানি ওরফে পিজি হাসপাতাল, পূর্বে কলকাতার বিখ্যাত স্যান্ড প্যালেস ক্যাথেড্রাল গির্জা, বিড়লা তারামণ্ডল, একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদন, আর পশ্চিমে কলকাতার রেস কোর্স ময়দান। স্মৃতিসৌধ ভবনের উত্তর এবং দক্ষিণ দুদিকেই রয়েছে বিশাল ফটক। উত্তর ফটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তা, দুদিকেই দুই প্রকাণ্ড জলাধার একাধারে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং সঙ্গে সঙ্গে প্রদর্শনের মনোরম শোভা বর্ধন করে।
ভিক্টোরিয়ার মনোরম দৃশ্য চাক্ষুষ করে অথবা লেন্স বন্দি করে সব বয়সের প্রেমিক প্রেমিকাই রীতিমতো নস্টালজিক হয়ে যায়। সুন্দর উদ্যান পরিবেষ্টিত বড় বড় গাছের কাণ্ডের খোপে খোপে অসংখ্য নবীন প্রেমিক যুগল অবস্থানে গোধূলিতে মৌন মুখরতায় আজও ভরে ওঠে ভিক্টোরিয়া মেমোরিয়াল। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো দেশ এবং ট্যুরিস্ট ডেস্টিনেশনে। ততক্ষণ সাথেই থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।